নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2024 সালের ইতিহাসের মডেল কোশ্চেন পেপার টু অর্থাৎ দুই নিয়ে আলোচনা করব, যেগুলি 2024 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন, রোমানরে ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন? এর অ্যান্সার হবে কিংবদন্তির নায়ক। রোমান টুতে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটার পিছনে বি এর অ্যান্সার হবে পুঁজির সহজলভ্যতা দায়ী ছিল। রোমান টুর অ্যান্সার হয়ে গেছে রোমান থ্রিতে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইন্দোনেশিয়া। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইন্দোনেশিয়া। রোমান ফোরের প্রশ্ন, কি মানে খ্রিস্টাব্দে জাপান কোরিয়াকে নিজ সাম্রাজ্যভুক্ত করে? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1911 খ্রিস্টাব্দে। 5 নম্বরের প্রশ্ন কি আছে, ভারতীয় রেলপথের জনক? অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। 1853 খ্রিস্টাব্দে কিন্তু আমাদের রেলপথ প্রতিষ্ঠিত হয়। 6 নম্বরের প্রশ্ন, পেন্টাগন কোন দেশের সদর দপ্তর? অ্যান্সার হবে এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র। 7 নম্বরের প্রশ্ন, আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয়? বিয়ের অ্যান্সার হবে 1941 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন, পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য দাবি করে? অ্যান্সার হবে এর অ্যান্সার বীরেন্দ্রনাথ দত্ত। পরের প্রশ্ন কি আছে, জীবনের জলসাগর কী ধরনের রচনা? সি এর অ্যান্সার হবে স্মৃতিকথামূলক। 10 নম্বরের প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন? এর অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস। 11 নম্বরের প্রশ্ন কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও? ভারতের প্রথম গভর্নর জেনারেল? অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি? অ্যান্সার হবে স্যার এলিজা ইম্পে। রোমান্তিতে ভারতের প্রথম ভাইসরয়? অ্যান্সার হবে লর্ড ক্যানিং। রোমান ফোরের টিসকো? অ্যান্সার হবে এর অ্যান্সার জামশেদজি টাটা। অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার রোমান ওয়ানের বি, রোমান টু এর সি, রোমান থ্রি ডি, রোমান ফোরের এ। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলেছে জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না? অ্যান্সার হবে সি এর অ্যান্সার ফ্রান্স। এবার 13 দাগের প্রশ্ন সলভ করাবো। জেনারেল নাসের? অ্যান্সার হবে বি এর অ্যান্সার মিশর। হোসিমিন? অ্যান্সার হবে ভিয়েতনাম। ফিদেল কাস্তে? অ্যান্সার হবে এর অ্যান্সার কিউবা। মার্শাল টিটো? অ্যান্সার হবে সি এর অ্যান্সার যুগোস্লাভিয়া। পরের প্রশ্ন কি আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার রোমান ওয়ানের বি, রোমান টু এর ডি, রোমান থ্রির এ, রোমান ফোরের সি। পরের প্রশ্ন, 14 দাগের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে বীর অ্যান্সার নারায়ণ গুরু। 15 দাগের প্রশ্ন, সিং চু হুই প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে বীর অ্যান্সার সুন, মানে এটা সান ইয়াচ্ছেন হবে, ঠিক আছে, একটু বানামে ভুল আছে, মিস্টেক আছে। 16 দাগের প্রশ্ন, ভারতীয় চট শিল্পের মূল হোতা ছিলেন? অ্যান্সার হবে মারোয়াড়িরা। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলেছে 17 দাগের প্রশ্ন, বাংলায় ভারত ছাড়ো আন্দোলনে যে নারী শহীদ হন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন কি বলেছে, 18 দাগের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার লর্ড মাউন্টব্যাটেন। 19 দাগের প্রশ্ন কি আছে, 19 দাগের প্রশ্ন বলেছে স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল? এর অ্যান্সার 1951 থেকে 1956। 20 দাগের প্রশ্ন, ভারতের নাম সর্বস্ব শাসক হলেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার রাজ্যপাল। 21 দাগের প্রশ্ন কি বলেছে, ভারতের কৃষি প্রযুক্তির উন্নতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা দেখান? অ্যান্সার হবে সি এর অ্যান্সার সি সুব্রহ্মণ্যম। পরের প্রশ্ন কি আছে আমাদের, 22 দাগের প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে সর্ববিরোধ গণ আন্দোলন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভারত ছাড়ো আন্দোলন। আমাদের 23 দাগের প্রশ্ন, 50-এর মনন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত করেন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অশনি সংকেত। আমাদের 24 দাগের প্রশ্ন, দামিনী কোহ শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে এর অ্যান্সার সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত। তো দেখো, বাকি যে এসএকিউবগুলো আছে এইগুলো তোমরা দেখে নাও, এইগুলো আমরা খুব সুন্দর করে তোমাদের লাস্টের দিকে দেখিয়ে দেবো অ্যান্সারগুলো। এসএকিউবগুলো দেখো, খুব প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। দেখে নাও তোমরা প্রশ্নগুলো, এসএকিউবগুলো, এইগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করা আছে। প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
এবং তার অ্যানসারগুলো কিন্তু দেওয়া আছে ঠিক আছে অ্যানসারগুলো তোমরা দেখে নাও এসএ কিউবের অ্যানসারগুলো সলভ করা আছে এখানে দেখে নাও তোমরা এসএ কিউবগুলো প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সহ এখানে আলোচনা করা আছে দেখেছো তোমরা খুব সুন্দর করে দেখে নাও এবং খাতায় তোমরা লিখে নাও এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অ্যানসারগুলো তোমরা দেখে নাও খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে দেখতেই পারছো 10 দাগের অ্যানসার 11 দাগের অ্যানসার 12 দাগের অ্যানসার 13 দাগের অ্যানসার 14 দাগের অ্যানসার 15 দাগের অ্যানসার 16 দাগের অ্যানসার প্রত্যেকটা অ্যানসার কিন্তু এখানে খুব সুন্দর করে আলোচনা করা আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে